ତାଙ୍କ ବୁଲାର ଗୁରୁତ୍ୱ ଟିକେ ଅଧିକ ରହୁଛି ସେ ଭାବୁଛନ୍ତି ମୁଁ ଯେଉଁଟା ବି ବୁଲି ନଥିଲି ଅତୀତରେ କେତେଥର ଛାଡ଼ି ଦେଇଥିଲି ଆଁ ମୋର ଏବେ ବୁଲିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି ଦଳୀୟ କର୍ମୀ ଦଳର ନେତା ଦଳର ସମସ୍ତଙ୍କର ମନୋବଳ ବା ସାଧାରଣ ଜନତାଙ୍କ ଭିତରେ ମୋର ଉପସ୍ଥିତିକୁ ଜାହିର କରିବା ପାଇଁ ମୋତେ ନିହାତି ଭାବରେ ପଦାକୁ ବାହାରିବାକୁ ପଡ଼ିବ ତେଣୁ ତ ସେ ନଭେମ୍ବରରୁ ପଦାକୁ ବାହାରିବ ବୋଲି କହିଛନ୍ତି বুঝিপার তো এইটা তাঁর গোটে ইয়ে রণনীতি দলীয় রণনীতি হইপে ভক্তি তো থানা করি মধ্যে পূজা মণ্ডপ বুঝি পরম্পরা অনুসারে মুখ্যমন্ত্রী যুগুল সে বুঝি তেমন সে তাঁকর আমি ভক্তি সহিত উভয় নেতা যে পূজা মণ্ডপ প্রদর্শন এটা রাজনৈতিক দিগবি তো রওছে নবীন পট্টনাক চবিশ বর্ষ ধর ক্ষমতায় রে তো প্রথমে রাজনীতি আসতে তাকে কে জানি তা ক্রেজ ধীরে 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 বড়ি লা হঠাৎ তো সে রাতারাতি লোকপ্রিয় হয়ে তে তাকপ্রিয়তা বড় গুড়ে সময় লাগি লা তেম সেমি বর্তমানে যে মুখ্যমন্ত্রী অনেক আমি তাঁর লোকপ্রিয়তা সহিত বর্তমান মুখ্যমন্ত্রী লোকপ্রিয়তা আমি তুলনা করি না নবীন বাবুকর লোকপ্রিয়তা আজ বি লোকপ্রিয়তা রয়েছে লোক ভিতরে গ্রহণীয়তা রয়েছে হ্যাঁ মোহন মাঝি মুখ্যমন্ত্রী হিসাবে এবে তো দায়িত্ব নিয়ে তিন মা চারিমাস সে হুয়ে আগামী দিনে যদি নবীন ভাল লম্বা টেন মুখ্যমন্ত্রী রহতি তবে সেবি নবীন ভালো লোকপ্রিয় নহে বলে আমি কোয়াইপারাই না। তো লোকপ্রিয়তাটা কারণ রাজা রাতারাতি কে অর্জি পারি তেমন নবীন লোকপ্রিয়তা ও মোহনক লোকপ্রিয়তা ইয়ে তো মুখ্যমন্ত্রী ভাবে বুলুছেন তাঁর তো ক্ষমতা না সে বুলুচ্ তাঁর সহ লোক আসুক কারণ সে চব্বিশ বর্ষর যে গোটে লোকপ্রিয়তা অর্জি লে